সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুসেন কুমার বারৈ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ছয় দফা কর্মসূচি 1966 সম্পর্কে আলোচনা করব। 1947 সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেলে তৎকালীন পূর্ববাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি পায়। 1935 সালে ভারত শাসন আইনে এবং 1940 সালের লাহোর প্রস্তাবেও প্রাদেশিক স্বায়ত্তশাসনের উল্লেখ থাকলেও শুরু থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর ঔপনিবেশিক শাসন চালাতে থাকে। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিদের আধিপত্যের কারণে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে 1965 সালে পাক ভারত যুদ্ধ শুরু হলে পূর্ব পাকিস্তান তথা বাঙালিরা নিরাপত্তাহীনতায় অনুভব করে। এ প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে এক বিরোধী দলীয় সম্মেলনে বাঙালিদের স্বায়ত্তশাসনের দাবি সম্মিলিত ছয় দফা কর্মসূচি পেশ করেন। ছয় দফা কর্মসূচি পিছনে কতগুলো যুক্তি ছিল, অর্থাৎ কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন, সে সম্পর্কে আমি কিছু কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার কর্মসূচি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের পথকে সুগমকরণের এক বলিষ্ঠ পদক্ষেপ। ছয় দফা ছিল পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিদের উপর দীর্ঘদিনের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত এক পদক্ষেপ। পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ছিল, আমি তার কয়েকটি বৈষম্য তোমাদের সামনে উপস্থাপন করছি। পাকিস্তান সৃষ্টির পর অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য যে ক্ষেত্রগুলো ছিল তার ভিতরে অর্থনৈতিক ক্ষেত্র হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্য ছিল। পাকিস্তান সৃষ্টির পর প্রথম দিকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কম থাকলেও আইয়ুবী শাসনামলে এটি চরম আকার ধারণ করে এবং পূর্ব পাকিস্তানের জন্য বিপদ ডেকে আনে। পূর্ব পাকিস্তান পাকিস্তানের জন্য এটি ছিল এক বিশাল দুঃখজনক ঘটনা। পূর্ব পাকিস্তানের জন্য কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় ছিল 20% থেকে 36%। 20% থেকে 36% ছিল পূর্ব পাকিস্তানের জন্য উন্নয়ন ব্যয়, আর পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে লাভ হতো 50% থেকে 70%। অথচ পূর্ব পাকিস্তানের জন্য আমদানি ব্যয় ছিল মাত্র অথচ আমাদের জন্য ব্যয় হচ্ছে খুবই সীমিত।
এছাড়াও মাথা পিছু আয় ১৯৪৯-৫০ অর্থ বছরে পূর্ব পাকিস্তানের জন্য ছিল ৩৩৮ টাকা। পূর্ব পাকিস্তানের জন্য মাথা পিছু আয় ছিল পশ্চিম পাকিস্তানের জন্য মাথা পিছু আয় ছিল ৩৩৮ টাকা, আর পূর্ব সেখানে পূর্ব পাকিস্তানের জন্য মাথা পিছু আয় ছিল ২৮৭ টাকা। তাহলে কত ডিফারেন্স মাথা পিছু আয় ক্ষেত্রে? আরেকটি দেখি, ১৯৫৯-৬০ অর্থ বছরে পশ্চিম পাকিস্তানের জন্য মাথা পিছু আয় ছিল ৩৬৭ টাকা, সেখানে পূর্ব পাকিস্তানের মাথা পিছু আয় ছিল ২৭৭ টাকা। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের মাথা পিছু আয় বাড়তেছিল, আর পূর্ব পাকিস্তানের মাথা পিছু আয় যেখানে ছিল ২২৭ টাকা সেখান থেকে কমে ২৭৭ টাকা। অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যটা দিন যাচ্ছিল ক্রমান্বয়ে বাড়তেই ছিল। এ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য। এবার আমরা চাকরির ক্ষেত্রে কিছু বৈষম্য দেখি। চাকরি পাকিস্তানে প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিল ২৮১৬ জন, তার ভিতরে পূর্ব পাকিস্তানে ছিল মাত্র ৭৩২ জন, পশ্চিম পাকিস্তানে ছিল ২০৮৪ জন। চাকরির ক্ষেত্রে কেমন বৈষম্য? এরপরে দ্বিতীয় শ্রেণীর কথা একটু বলি। দ্বিতীয় শ্রেণীতে চাকরিজীবীর সংখ্যা ছিল ৫৯১৬ জন, সেখানে পূর্ব পাকিস্তানে ছিল ১২৪০ জন, আর পশ্চিম পাকিস্তানে ছিল ৪৬৭৬৬৬ জন, যেখানে ১২০০ জন আর সেখানে ৪৬৭৬ জন। আচ্ছা, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা ছিল পাকিস্তানের জন্য মোট ৭০ হাজার, সেখানে পূর্ব পাকিস্তানে ছিল মাত্র ১৯৩০০, আর পশ্চিম পাকিস্তানে ছিল ৫০৭০০। চতুর্থ শ্রেণীর কথা একটু বলি। চতুর্থ শ্রেণীর চাকরিজীবীর সংখ্যা ছিল পাকিস্তানে মোট ২৬ হাজার, সেখানে পূর্ব পাকিস্তানে ছিল মাত্র ৮ হাজার, আর পশ্চিম পাকিস্তানে ছিল ১৮ হাজার। এই চার্ট দেখলে আমরা বুঝতে পারি নিশ্চয়ই যে পাকিস্তান সরকারের বিমাতাসুলভ আচরণ এবং বৈষম্যের মাত্রা কেমন ছিল। এরপরে এগেল চাকরির ক্ষেত্রে বৈষম্য। এরপরে হচ্ছে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% লোক বসবাস করত পূর্ব পাকিস্তানে, তা সত্ত্বেও এ অঞ্চলের জন্য উন্নয়ন ব্যয় ছিল মাত্র ৩০% অর্থ, বাদ বাকি ৭০% অর্থ পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয় করা হতো। ১৯৪৭-৪৮ থেকে ১৯৫৯-৬০ অর্থ বছরে এই ব্যয় আস্তে আস্তে হ্রাস পেয়ে দাঁড়ায় ২১% থেকে ২৩%। অর্থাৎ যেখানে উন্নয়ন ব্যয় ছিল ৩০%, সেটা আস্তে আস্তে হ্রাস পেতে পেতে হয় ২১% থেকে ২৩%। অর্থাৎ পাকিস্তানে পূর্ব পাকিস্তানের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে
যাচ্ছিল। এরপরে প্রতিরক্ষা ব্যয়, প্রতিরক্ষা ব্যয়ে মোট বাজেটের প্রতিরক্ষা ব্যয় ছিল সেখানে আমাদের পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার জন্য ব্যয় করা হলো মাত্র 10% অর্থ। এটি খুবই আমাদের জন্য খুবই হতাশাজনক ছিল। এই এই কারণে অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে বৈষম্য, প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য, এরকম প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের কারণেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1976 সালে 6 দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছিল। এছাড়া বৈদেশিক সাহায্য ও ঋণের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য বিরাজমান ছিল। রাজনৈতিক শোষণ, নিপীড়ন, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বঞ্চনা এবং 1965 সালে পাক বড় যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানের বাঙালিদের সামরিক অসহায়ত্বের কারণে শেখ মুজিবুর রহমান 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি 6 দফা কর্মসূচি পেশ করেন। আমি এবার 6 দফা 6টি দফা সম্পর্কে আলোচনা করব। 6 দফার প্রথম দফাটি ছিল সাংবিধানিক কাঠামো ও রাষ্ট্র প্রকৃতি। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান প্রণয়ন পূর্বক পাকিস্তানে একটি সত্যিকারের যুক্তরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ পাকিস্তানের শাসন ব্যবস্থা হবে যুক্তরাষ্ট্র প্রকৃতির এবং সরকার পদ্ধতি হবে সংসদীয় এবং সেখানে সর্বজনীন ভোটা প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে, আইনসভাগুলো সার্বভৌমত্ব থাকবে। তাহলে প্রথম দফাটি ছিল সাংবিধানিক কাঠামো, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হবে, মানে পাকিস্তানের শাসন ব্যবস্থা হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার ব্যবস্থা হবে সংসদীয় এবং সেখানে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে আইনসভা গঠিত হবে। এটি হচ্ছে 6 দফার প্রথম দফা। দ্বিতীয় দফা হচ্ছে ক্ষমতা বণ্টন। কেন্দ্রীয় সরকারের হাতে কেবলমাত্র 2টি বিষয়ের ক্ষমতা থাকবে, সে দুটি হচ্ছে দেশ রক্ষা এবং পররাষ্ট্র সংক্রান্ত। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর হাতে থাকবে। দ্বিতীয় দফা হচ্ছে ক্ষমতা বণ্টন, অর্থাৎ সরকারের যে ক্ষমতা আছে এই ক্ষমতা 2টি বিষয় থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে, সেই 2টি হচ্ছে দেশ রক্ষা এবং পররাষ্ট্র সংক্রান্ত, বাদ বাকি সকল বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তৃতীয় দফা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। মুদ্রা সম্পর্কে 2টি ব্যবস্থা ছিল। পাকিস্তানের 2 অঞ্চলের জন্য 2টি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে।
দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে অথবা দুই অঞ্চলের জন্য অভিন্ন মুদ্রা থাকবে। তবে সংবিধানে এমন বিধান থাকবে যে পূর্ব পাকিস্তানের অর্থ যাতে পশ্চিম পাকিস্তানে পাচার না হতে পারে, পাকিস্তানের জন্য, সমগ্র পাকিস্তানের জন্য একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং পাকিস্তানের দুই অংশের জন্য দুইটি রিজার্ভ ব্যাংক থাকবে। অর্থাৎ মুদ্রা ব্যবস্থায় বঙ্গবন্ধু দুটি শর্ত দিয়েছিল, হয় পাকিস্তানের এক পৃথক দুইটি মুদ্রা থাকবে তবে সেটি সমাজে বিনিময়যোগ্য হতে হবে, অথবা সমগ্র পাকিস্তানের জন্য একটি মুদ্রা থাকবে তবে এক অঞ্চলের মুদ্রা যাতে অন্য অঞ্চলে পাচার না হতে পারে সেজন্য একটি দুই অঞ্চলের জন্য দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। আচ্ছা, চতুর্থ দফা হচ্ছে কর শুল্ক সম্বন্ধে ক্ষমতা। সকল প্রকার কর, খাজনা ধার্য এবং আদায় করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে বা প্রাদেশিক সরকারের হাতে। তবে কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ পাবেন। তাহলে চতুর্থ দফা হচ্ছে রাজস্ব কর শুল্ক সম্বন্ধে ক্ষমতা। সকল প্রকার কর, খাজনা ধার্য আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে, তবে কেন্দ্রীয় সরকার এই প্রাদেশিক সরকার আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ তারা পাবেন। পঞ্চম দফা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। বাণিজ্য বিষয়ক ক্ষমতা, বৈদেশিক মুদ্রার উপর প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, বৈদেশিক বাণিজ্য সম্পর্কে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্যগুলো আলাপ আলোচনা বা চুক্তি করতে পারবে। অর্থাৎ বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত যাবতীয় ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যের হাতে এবং অঙ্গরাজ্য বিভিন্ন রাষ্ট্রের সাথে আলাপ আলোচনা বা চুক্তি করতে পারবে। এইটা ছিল পঞ্চম দফা। এবার হচ্ছে ছয় দফার ষষ্ঠ দফা। ষষ্ঠ দফাটি হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠন। আঞ্চলিক সেনাবাহিনী গঠন, এ দফায় উল্লেখ করা হয় অঙ্গরাজ্যগুলোকে জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় কার্যকরী অংশগ্রহণের সুযোগ দান এবং আঞ্চলিক সংহতির সংবিধান রক্ষার জন্য সংবিধানে অঙ্গরাজ্যগুলোর স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বাহিনী অথবা আঞ্চলিক সেনাবাহিনী গঠন করার ক্ষমতা বা রাখার ক্ষমতা দিতে হবে। অর্থাৎ প্রদেশগুলোর নিরাপত্তার জন্য সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা এবং তা রাখার ক্ষমতা প্রদেশকে দিতে হবে। এই হচ্ছে ঐতিহাসিক ছয় দফা, ছয়টি দফা। প্রথমটি হচ্ছে সাংবিধানিক কাঠামো রাষ্ট্রপতি, দ্বিতীয়টি হচ্ছে ক্ষমতা বন্টন, তৃতীয় দফা হচ্ছে মুদ্রা ব্যবস্থা, চতুর্থ দফা হচ্ছে শুল্ক সম্বন্ধে ক্ষমতা, পঞ্চম দফা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, ষষ্ঠ দফা হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠন।
আমি এবার আলোচনা করব বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য, অথবা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ক্ষেত্রে ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য। 1967 সালে ছয় দফা 1967 সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধী দলীয় এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত নিষ্পেষিত অধিকার বঞ্চিত বাঙালি জাতির পক্ষে যে ঐতিহাসিক ছয় দফা পেশ করেন তার গুরুত্ব তাৎপর্য ছিল অপরিসীম। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরণে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আমি বলি, ছয় দফা আন্দোলনের মাধ্যমে জাগ্রত বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির উদগ্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান বলেন, ছয় দফা আন্দোলন ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটায়। দ্বিতীয়ত, ছয় দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। এই আন্দোলন প্রমাণ করে পূর্ব পাকিস্তান কেবল একটি প্রদেশ নয়, এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। এই অঞ্চলের জনগণের একটি স্বতন্ত্র জাতিসত্তা আছে, স্বতন্ত্র ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ, রীতিনীতি ইত্যাদির কারণে তারা পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে সম্পূর্ণ পৃথক। তৃতীয়ত, 1952 সালের মহান ভাষা আন্দোলনে বাংলা ভাষাভাষী কতিপয় তরুণের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে 1956 সালের পাকিস্তান সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 1967 সালের এই ছয় দফা ভিত্তিক আন্দোলন জাতীয় জীবনের সর্বস্তরে শিক্ষার মাধ্যম হিসাবে বাংলা ভাষা ব্যবহারের সপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়, যা বাঙালি জাতীয়তাবাদকে আরও সুদৃঢ় করে। চতুর্থত, ছয় দফা কর্মসূচির প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করেন, সিক্স পয়েন্ট ডিমান্ড অফ দ্য ডিমান্ড ফর দ্য সার্ভাইভাল অফ দ্য বেঙ্গলিজ। মূলত পাঞ্জাবি শাসক গোষ্ঠীর শোষণ, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে মুক্তির সনদ হিসাবে ছয় দফা ব্যাপক জনপ্রিয়তা লাভ করলে এ আন্দোলন আরও বেগবান হয়। পঞ্চমত, 52 ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, তা ছয় দফা কর্মসূচির সংস্পর্শে এসে পূর্ণতা প্রাপ্ত হয় এবং ছয় দফা ভিত্তিক আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের মাধ্যমেই পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বকে অস্বীকার করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়। ছয় দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে আরও ভূমিকা রেখেছিল। যেমন, ছয় দফা কর্মসূচি আন্দোলন পরবর্তীকালে 69-এর গণঅভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে, যার সোনালী ফসল হিসাবে দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ
नामक एक स्वाधीन सार्वभौम राष्ट्रेर अभ्युदय घटे। 1966 साले छय दफा कर्मसूची बांगाली जातीयतावाद विकाशे बलिष्ठ भूमिका पालन करे, जार फलश्रुतिते धारावाहिक संग्रामेर माध्यमे अवशेषे 1971 साले सशस्त्र संग्रामेर मध्य दिए जातीयतावादेर चरम बहिप्रकाश स्वरूप बांग्लादेश स्वाधीन हय, शुरू हय बांगाली जातीयतावादेर नतुन अध्याय। अर्थात 1966 साले छय दफा बांगाली जातीयतावाद विकाशे एवं बांग्लादेशेर स्वाधीनता आंदोलनेर क्षेत्रे गुरुत्वपूर्ण अवदान रेखेछिल। सुतरां छय दफार गुरुत्व एवं तात्पर्य अपरिसीम। आमादेर आलोचना छय दफा सम्पर्के आमादेर आलोचना एखानेई शेष करछि। सकलके धन्यवाद।